ইস, আমি যে কদিন কি করবো না আমি বুঝতেই পারছি না গো। আমার মাথা ব্যথা আর কাজ করছে না। কেন, কি হলো? শরীর ছেড়ে দিচ্ছে। চন্দনাদি তিন দিন আসবে না, ওর মেয়ে আসবে, সেই জন্য ছুটি নেবে বলে দিয়েছে আমাকে। চন্দনাদি আসবে না ছুটি? হ্যাঁ। তো আমি তোমার একটু উপকার করতে পারি? কি উপকার করবো? তুমি তোমাকে কোনো কাজকাম করতে হবে না, আরামে থাকবে। আমি একটা ভীষণভাবে তোমাকে উপকার করতে পারি। অ্যাকচুয়ালি কি জানো, তোমার হেল্পিং অ্যাটিটিউড আমি তোমাকে রক্ষা করবো, কোনো চাপ নেই। তোমার যা প্রবলেম আমি সলভ করে দেবো। কি উপকারটা শুনি এবার। তোমার দিদি চন্দনাদি আসবে না? না। পাশের বাড়ি নমিতা, নমিতাকে বলো তিন দিন এসে। তিন দিন কেন, আমি বলবো পাঁচ দিন, সাত দিন, দশ দিন ওকে রাখো। নমিতা খুব সুন্দর কাজ করে, নমিতাকে রিক্রুট করো। দরকার হলে আমি নমিতার সঙ্গে কথা বলছি, আমি বলছি, আমি, চাপ নিও না। নমিতা ফাইনাল, নমিতা কাল থেকে এন্ট্রি। নমিতাকে তো আমি কোনোভাবেই রাখবো না, ওর সম্পর্কে খুব খারাপ রিপোর্ট। ফালতু মেয়ে ও, আর চরিত্রহীন একটা ফালতু মেয়ে, ওকে রাখবো আমি? মাথা খারাপ আমার, যেখানে তুমি উপস্থিত, তোমায় আমি চিনি না। তোমার নমিতাকে রাখার মন চেয়েছে, ফালতু একটা মেয়ে। মানে উপকার করতে চাইলাম, তুমি নিলে না। কোনো উপকার আমার দরকার নেই, আমি আছি। আমি নমিতাকে ঢুকতে দেব না এখানে। নমিতার ডিমান্ড জানো সারা পাড়ায়? ও, তোমার মতো লোকেদের কাছে নমিতার ডিমান্ড? ফালতু কোথাকারে একটা, কোথা থেকে ধরে নিয়ে এসছে একটা উটপটাং মেয়ে। শোনো, ওকে দেখলে গাপিতে চলে যায়। ওর নামে নমিতা কি রাখবো, প্রশ্নই ওঠে না। নমিতা অনিতা কেউ আসবে না, আমি আছি, আমি করবো তিন দিন। চন্দনাদি যে আমি দেখো ভালোর জন্য বলেছিলাম, করতে হবে না, ভালো অনেক হয়েছে, আমি চাই না তোমার ভালো করা। নমিতা বলে রেখে যাবে, নমিতাকে রাখলে কত ভালো হতো, ভেবে দেখো না নমিতা। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যাম্পাসে তোমাদের স্বাগত জানাই। আজকে পয়লা নভেম্বর, আজকে অনেকেরই জন্মদিন। প্রথমে তাদেরকে শুভেচ্ছা জানাই, খুব ভালো থাকো, আনন্দে থাকো, এই বছর তোমাদের সফলতায় ভরে উঠুক। এখন বাজে একটা দুই, আমি এখন স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। এবার আমি যাবো একটু রান্নাঘরে, আজকে বেশ কিছু রান্না করব। কি করব সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকো, চলো যাই রান্নাঘরে। আচ্ছা, চলে এসেছি আমি রান্নাঘরে। চন্দ্রবাজি আমার কাজ কিছুটা এগিয়ে রেখেছে, কারণ আমার না হলে একটু বেলা হয়ে যাবে বলে। ও, আমি পেঁয়াজ পোস্ত করবো, ওই পেঁয়াজটা ভেজে রেখেছে, আর এই হচ্ছে এখানে পোস্ত বেটে রেখেছে। তোমরা যদি পোস্ত লঙ্কা দিয়েছো? হ্যাঁ, লঙ্কা দিয়ে রেখে। পোস্তটা তো জল আমার লাগবে না, দিদা দিদা সেটা কিচ্ছু হবে না। হ্যাঁ, তাতে দিদা পোস্ত জল ফেলতে হবে না, দিয়ে দিলাম এক্সপার্টের কথা মতো। হ্যাঁ, ওই যাবে দিদা। এটাকে এবার একটু নুন দেবো, একটু নুন দিয়ে। একটু চন্দনা দিয়ে ওই ভাজার সময় দিয়েছিলে, তাই তো? দেওয়ার জন্য এক্ষুনি আমি দিচ্ছি না, একটু নুন করে একটু দিয়ে। এইটা একদম মাখা মাখা হয়ে যাবে, মানে একদম শুকনো হয়ে যায়। যারা পেঁয়াজ পোস্ত খাও তারা তো জানো, পোস্তটা একটু বেশি দেওয়া হলো, কারণ তোমাদের আঙ্কেল আবার পোস্ত বেশি না হলে ভালো লাগে না। কিন্তু আমার শাশুড়ি মা যে করেন না, পোস্তটা বেশি থাকে না। হ্যাঁ, পেঁয়াজের সঙ্গে পোস্তটা একদম শুকনো শুকনো হয়ে যায়। ডালের সঙ্গে চাকনা হিসেবে খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা এরকম নাড়াতে হবে, কড়া কড়াইতে কিন্তু আটকে যাবে। এই যে পোস্তটা শুকিয়ে কিন্তু ওই যে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? পেঁয়াজগুলো এতক্ষণ এতক্ষণ দেখাই যাচ্ছিল না। এটা খুবই সময় অল্পের ব্যাপার, বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই গোটান রাইস ব্যাপার ঘুরতে হবে। এটা অনেকে ইচ্ছে করলে একটু হালকা চিনি দিতে পারো, কিন্তু ও যেহেতু চিনি খায় না রান্নায়, সেজন্য আমি চিনিটা দিচ্ছি না। তো তোমরা ইচ্ছা করলে হালকা চিনি দিতে পারো। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে, আমার তো একটু বেশি ভাজা হয়ে গেছে, অতটা না ভাজলেও চলে। ভেজে নিয়ে তারপরে এই পোস্ত বাটাটা দিয়ে ভালো করে
সেটা ডালের সঙ্গে ওই চাকনা হিসেবে খেতেই ভালো লাগে। আমরা কি বলি না, ভর করে ডাল ডালের সঙ্গে খাওয়া এরকম। পোস্তটা একটু ভাজা ভাজা হবে। আরেকটা রান্না বোয়াল মাছের করবো, আমার যে মেয়ে পরিচয় করিয়েছিলাম তোমাদের সঙ্গে ফোনে, ও কালকে আমাকে পাঠিয়েছে যে ভালো মা এটা তুমি করতে পারো, খুব ভালো একটা রেসিপি। তা আমার পড়ে মনে হলো ব্যাপারটা জমে যাবে, ভালোই হবে, তো সেই জন্য আজকে একবার টেস্ট করে দেখবো ব্যাপারটা কী হয়। বাবা বিয়ে শাদি, সামনে বিয়ে এক বছরের মাথায়, তো সেই জন্য সে এখন প্র্যাকটিস করছে অনেক রান্না বান্না, কী করেছে একবার দেখে নেবো। তোমরা আমিও ফার্স্ট টাইম, তোমরাও ফার্স্ট টাইম দেখবে করেছে, ওর নাকি খুব টেস্টি লেগেছে, কী হয়েছে দেখবে। সে রান্নাটা আজকে করবো। হয়ে গেছে আমার পেঁয়াজ পোস্ত, যদি এরকম এই পেঁয়াজ পোস্ত করে দেখবে ভালো লাগবে, একটু ঝাল ঝাল করতে হবে, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে করে খেয়ে, আর যারা খাও তারা তো জানো সাধারণত এটা একটু এদেশিদের খাওয়া, আমরা বাঙালিরা খুব কোনো খুব একটা এটা খাই না। হয়ে গেছে, চন্দন আদি নিয়ে নিয়েছে টেকো। দাদা তোমার মুখটা একবার দেখিও, বুঝতে পারছো না তো তুমি এই মাছগুলো নামিয়ে নেবো তো, হয়ে গেছে তোমার, হয়ে গেছে মাছগুলো না। আজকে চন্দন আদি হেল্পিং দিদি পাশে আছি আমি, হেল্পিং হেল্পার করছি, হেল্পিং অ্যাটিটিউডে রয়েছে। না মাছগুলো না, তেল বেশি বেশি হয়ে যাবে, দেখো হবে না, লাগবে পেঁয়াজ ভাজা দিয়ে দাও, মশলাটা করে দিচ্ছি। এটা কি কি লাগছে আগে বলে নি, বোয়াল মাছ, হ্যাঁ বোয়াল মাছ লাগছে, ভাজা দেখালাম তুলেছি, এই যে এই হচ্ছে বোয়াল মাছ, ঠিক আছে। এইখানে পেঁয়াজ কুচি রয়েছে, আর এইখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে, আর কিছু লাগবে আমার পেঁয়াজ কুচি, আর কিছু আমার লাগবে ধনে পাতা কুচি, গরম মশলা গোটা গরম মশলা লাগবে, কালো জিরে লাগবে ফোড়নের জন্য, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। রান্নাটা শুরু করি, দেখা যাক তারপর কি হয়। কালো জিরে ফোড়ন, সঙ্গে একটু গোটা গরম মশলা লাগবে আমার, গোটা গরম মশলা। ও আমি এটা আমারও চন্দনাদির রোগে ঘুরেছি, ভুলে যাই এই গ্যাসের এটা জ্বালালে আলোটা হয় ভুলে যায়। তাহলে রান্নাঘরের ডিপার্টমেন্টটা চন্দনা দিস তো, কোথায় কী রাখে আমি জানি না, ওই জন্য ওকে সাথে না নিয়ে করি না। কিছু এলাচ দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজটাকে আমি ভাজব, পেঁয়াজটা এবার ভাজব। পেঁয়াজ যেহেতু বাটা দিয়েছি সেই জন্য খুব বেশি পেঁয়াজ আমি দিইনি, এবারে ও কি লিখেছিল আমার সবটাও তো মনে নেই, টিকিটটা আমি আমার মতো করেও করছি। আমাদের এখন গুঁড়ো গরম মশলায় করে করে এমন হয়েছে, গোটা গরম মশলাটা না সব কিছু থাকে না, যাচ্ছে এটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, সব তো গুঁড়ো গরম মশলা, শুধু এক মাংস করলে একটু গোটা লাগে, তাও এখন তো মটন খাই না বলে আর সেই গোটাটাও লাগে, এটা নিয়ে যাওয়া তো বেশি হয়েছে, গোটাটা শেষ হয়ে গেল। আমার মাথায় যতটুকু আছে আর কি মোটামুটি মনে রেখে করছি, ভুল ত্রুটি হলে ওই নিজে গুণে ক্ষমা করে দিতে হবে আর কি। টিনা তোকে বলছি, যদি ভুল করে থাকি নিজে গুণে ক্ষমা করে দিচ্ছি। আচ্ছা মোটামুটি একটা ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নেবো, নিয়ে মশলাটা দিয়ে দেবো। ও যেহেতু টমেটোটা দেয়নি আমি ওই জন্য টমেটোটা আর এখানে দিলাম না। দেখা যাক, নতুন নতুন রেসিপি তো পাচ্ছি, কী বলুন। আমরা তো বোয়াল মাছ সাধারণত ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে ভাজা ঝোল করে খাই, এটা আমরা খাই। বোয়াল মাছ আমার খুব প্রিয় মাছ, বোয়াল মাছ করছি ঠিকই কিন্তু বোয়াল মাছটা আমি খাবো না, বোয়াল মাছ খাওয়া আমার বারণ।
বারণ মানে আমার একটু শ্বশুর বাড়িতে কিছু ব্যাপার ছিল বোধ হয়, সেই জায়গা থেকে আমি বল ভাতটা খাই না, না করেছিলেন শাশুড়ি মা। মা খায়, মা খাবে, চন্দনাদি খাবে একটু। ধনে পাতা দিয়ে সবুজ হয়ে গেল। আচ্ছা এইটা হচ্ছে ধনে গুঁড়ো, এইটা অল্প একটু দিলাম, ধনে গুঁড়োর গন্ধ আমার বেশি ভালো লাগে না। আর হালকা রেড চিলি পাউডারটা দেব। কালারটার জন্য রেড চিলি পাউডারটা খুব একটা ইয়ে হয় না, ঝাল হয় না, কালারটা হয়। আচ্ছা নুন দেব অবশ্যই, যেটা আগে প্রয়োজন। নুনটা আপাতত কমই দিচ্ছি, পরে টেস্ট করে বুঝে দেবো। হলুদ দেব, কালারটা তো খারাপ আসছে না, মনে হচ্ছে খারাপ হবে না ব্যাপারটা। হ্যাঁ কালারটা কিন্তু ভালোই আসছে। মশলা হালকা আছে, যত তুমি কষাবে তত ভালো, কিন্তু সেই সময়টা আমাদের সবসময় থাকে না, সেই জন্য আমরা একটু তড়িঘড়ি করি বটে, কিন্তু যদি একটু হালকা আছে করা যায় না তাহলে ভালো হয়। মোটামুটি কিন্তু তেলটা ছেড়ে এসছে, তাই তো চন্দনাদি কি দেখো না, গন্ধ তো বেরিয়েছে বলো। এরকম তেল ফেল বেরিয়ে গেছে একদম, দুধুরা হয়ে গেছে। এইবার আমি এটা একটু জল দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু ঝোল সকলেই পছন্দ করি, সেজন্য একটু ঝোলটা দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখ, ওতে থাক, আবার আসছি। হয়ে গেছে, ফুটে গেছে, গন্ধটা কিন্তু ভালোই এসছে। দাদা নুনটা একবার দেখে নাও, আর লাগবে না। ঠিক আছে ঠিক আছে, তো ধনে পাতাটা দিয়ে দেব। ধনে পাতার গন্ধ আমার ভীষণ ভালো লাগে ভাই, আমার ধনে পাতা বেশি হলেও অসুবিধা নেই। ঠিক আছে তাহলে এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে নাবিয়ে আবার দেখাচ্ছি। ঠিক আছে, এই হলো বোয়াল, ধনিয়া বোয়াল, ওই নাম দিয়েছে ধনিয়া বোয়াল, আমিও তাই বললাম। এই হচ্ছে আমার ধনিয়া বোয়াল। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই করবে, বাড়িতে করে খাবে, ভালো লাগবে আশা করি। আর এই হচ্ছে আমাদের খাবার, মানে তোমাদের আঙ্কেল আর আমি খাবো এটা, পেঁয়াজ পোস্ত। তাহলে আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে করো, করে জানাও কমেন্ট বক্সে যে কীরকম হলো। যদি ভালো লাগে সেটা টিনার কৃতিত্ব, আর যদি খারাপ লাগে সেটা আমার কৃতিত্ব। তো যাই হোক, রান্না আজকের মতো শেষ হলো, এইবার আবার দেখা করব বিকেলবেলা। ঠিক আছে, চায়ের কাপ বা কফির কাপ যাই বলো নিয়ে দেখা করব। গুড ইভিনিং, চলে এসেছি কফি কাপ আর চিপস হাতে নিয়ে। এখন বাজে 6:15, তোমরা নিশ্চয়ই ঘুমিয়ে টুমিয়ে সব ফ্রেশ হয়ে উঠেছ। আর আজকে একটু একটা বিষয় নিয়ে আলোচনা করবো, মানে কথা বলবো, তোমাদের একটু জানানোর প্রয়োজন মনে হলো আমার। অনেকেই তোমরা জানতে চেয়েওছ বিষয়টা, সেটা হলো দেখবে, দেখাচ্ছি আমি, কলকাতা ক্যানভাস খুললে যে কোনো একটা ভিডিও যদি তুমি ক্লিক করো, সাবস্ক্রাইবার যেখানে লেখা আছে, দেখাতে পারছি কিনা আমি জানি, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সাবস্ক্রাইবারটা যেখানে লেখা আছে ঠিক তার পাশে দেখো জয়েন বলে একটা ব্লু কালারে লেখা আছে, এইটা হচ্ছে জয়েন বাটন, যেটা আমি একবার বলেছিলাম যে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে বলবো। তো অনেকে আমাকে জয়েন বাটন নিয়ে ইন্টারেস্ট দেখিয়েছে, যে বিষয়টা কি জানবার জন্য, সেটা নিয়ে আজকে আমি একটু বলবো। সেটা হচ্ছে এই জয়েন বাটনটা যদি তোমরা প্রেস করো তাহলে তোমাদের কী কী তোমরা পেতে পারো। সেটা হচ্ছে যে ধরো তুমি এটা প্রেস করলে তোমার মান্থলি লাগছে 159 rupees। ওরা তোমার থেকে নেবে, কিন্তু তার বিনিময়ে যেটা আমি তোমাদের দিতে পারি সেটা হচ্ছে যা যা তোমরা আমার থেকে চাও, যেমন ধরো আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং
বিশেষ বিশেষ কিছু ভিডিওস যেগুলো শুধু তাদের জন্যই হবে, এবং অনেক রকম কুইজ থাকবে, খেলা থাকবে, গেম থাকবে, মজা থাকবে। তারপর ধরো তোমরা যে কমেন্ট বক্সে কমেন্ট করো, দেখবে একটা ব্যাচ মতো স্নেহা করেছে, স্নেহা দেবজিৎ, ওইখানে দেখবে ওদের কমেন্টের পাশে একটা ব্যাচ মতো আছে, তো সেই ব্যাচটা তোমরাও পাবে। এবং সেই ব্যাচটা পাওয়া মানে হচ্ছে তোমাদের কমেন্টগুলো, প্রত্যেকের কমেন্টই আমি পড়বার চেষ্টা করি এবং এতকাল পড়েছি সেটা তোমরা দেখেওছ, এখনও পড়বো, এখনও উত্তর দেবো, সবই ঠিক, কিন্তু তাদেরটা কিন্তু পড়তেই হবে আমাকে। তো যেহেতু সংখ্যায় এরা কম হয়, সেহেতু এদের প্রতি অ্যাট্রাকশনটা দেওয়ার কথা বলা হয় আমাদেরকে, সেই কারণে তোমরা একটু অ্যাট্রাকশনটা বেশি পাবে। ধরো এখানে যদি মাসে আমি তিনটে করি কুইজ, ওখানে তাহলে আমি দশটা কুইজ করব, এবং প্রত্যেক কুইজে যে উইনার হবে, ধরো তিন মাস পর ওই পাঁচজন উইনার কি ছজন উইনার যারা হবে, সেই ছজন উইনারের সঙ্গে কিন্তু আমি একটা দেখা করব, বা ছজন উইনার থেকে যে বেশি বার সঠিক উত্তর দিয়েছে সেরকম একজনকে আমি বেছে নিয়ে তার সঙ্গে আমি লাঞ্চ করব, কোথাও দেখা করব। এই ধরনের নানা রকম বিষয়গুলো কিন্তু পেতে পারো যদি জয়েন বাটনটা তোমরা প্রেস করো। এছাড়া আরও অনেক অনেক সুবিধা পাওয়া যাবে, যেমন ধরো গিফট থাকবে নানা রকম, সেটা হচ্ছে ধরো এই কুইজের মাধ্যমেও গিফট থাকতে পারে, কি কোনো অকেশান ওয়াইজ কোনো গিফট পাঠাতে পারে এই কলকাতা ক্যানভাস থেকে। মোদ্দা কথা বলতে পারি যে আমার খুব টাচে আসার একটা চান্স কিন্তু আছে, যারা তোমাকে তোমরা আমাকে খুব ভালোবাসো, যারা অনেক সময় বলো দিদি তোমায় দেখতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই, তাদের জন্য কিন্তু ইউটিউব একটা ব্যবস্থা অবশ্যই রেখেছেন। দেখো এতগুলো মানুষ তো প্রত্যেকেই আমায় ভালোবাসো, আমিও প্রত্যেককেই ভালোবাসি, কিন্তু কিছু কিছু নিয়মকানুন থাকে যেগুলো আমাদের একটু মানতে হয়, সেরকমই একটি নিয়ম হচ্ছে এটা, জয়েন বাটন যদি তোমরা প্রেস করো তাহলে কিন্তু আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে অনেক বেশি মিশতে পারি, অনেক বেশি যেতে পারি তাদের কাছে। তার মানে এই নয়, আমি বারবারই বলছি যে জয়েন বাটন যদি তুমি প্রেস না করো তাহলে তুমি আমার থেকে দূরে চলে গেলে, এইটা কিন্তু কখনোই ভেবো না, কোনো দিন ভেবো না, এটা আমি প্রথমেই তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে এই ভুল ধারণাটা কিন্তু কখনো করো না যে তুমি জয়েন বাটনটা টেপনি মানে আন্টি বোধহয় আমার কমেন্টটা আর পড়বে না, বা আন্টি বোধহয় তাহলে আমার সঙ্গে কথা বলবে না, ব্যাপারটা এটা নয়। আমি বললাম তো মানে অনেক একটু বেশি মাত্রায় সুযোগ পাবে তারা যারা জয়েন বাটনটা ইউজ করবে। তো সেক্ষেত্রে আশা করি আমি বোঝাতে পারলাম, যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেটা তোমাদের যে আঙ্কেল আছে তাকে দিয়ে বোঝানোর, আমি যতটা বলতে পারলাম আমার মনে হয় ঠিকই বললাম, বিষয়টা এটাই। তবু যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে সেটা নিশ্চয়ই বলো, কিন্তু আবারও বলছি না প্রেস করার মানে কিন্তু আমার থেকে চলে যাওয়া নয়, অবশ্যই আমার কাছে থাকা, কিন্তু যারা প্রেস করবে তাদের জন্য আমি বাধ্য বেশ কিছু আলাদা জিনিস দেওয়ার, যেমন আলাদা ভিডিও বা আলাদা কিছু করা, এই ব্যাপারগুলো আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, কাজের মধ্যে পড়বে তাদেরকে এক্সট্রা কিছু বেনিফিট দেওয়া। তো যাই হোক, আজকে আশা করি আমি জয়েন বাটন সম্পর্কে তোমাদের বোঝাতে পারলাম। আর এছাড়া আমি কয়েকটা কমেন্ট একটু পড়ি, যারা আমার ওপর খুবই রাগ করেছো, আসলে আমি শান্তিনিকেতন ছিলাম, আমি তোমাদের কমেন্টগুলো সেভাবে সত্যি পড়ে উঠতে পারিনি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাদেরকে ভালোবাসি না, বিষয়টা তা নয়, হয়ে গেছে কোনো কারণে। রিঙ্কু চক্রবর্তী, তুমি লিখেছো আনকাট অ্যাজ ইউজুয়াল অনবদ্য, খুব ভালো থেকো দিভাই, লাভ ইউ, তুমিও ভালো থেকো বাবু। রিয়া মণ্ডল, তুমি লিখেছো দিদি কেমন আছো, দিদি আমার হাজব্যান্ডের 3rd November বার্থডে আর আমার বিয়ের পর ওর এটা 1st birthday আমার সাথে, তাই আমার খুব ইচ্ছে ওকে আমি স্পেশাল ফিল করাবো, তাই তুমি ওকে উইশ করো আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো। আমি আগামী তোমাকে উইশ করছি, তার কারণ হচ্ছে যে হয়তো আমি 2 তারিখে ভুলে গেলাম বা কোনো কারণে আমার নেট গণ্ডগোল করলো, সেই কারণে আমি যাতে তোমরা এই আনন্দটা থেকে বঞ্চিত না হও, তাই আজকে 1 তারিখ আমি আগাম উইশ করলাম তোমার হাজব্যান্ডকে,
খুব ভালো থাকো, তোমরা সুখী দম্পতি হও, সমস্ত আনন্দ ভগবান তোমাদের ঢেলে দিক, এই বছরটা যেন তোমরা খুব সফলভাবে কাটাতে পারো। আচ্ছা, অভিষেক মিত্র, তুমি লিখেছো, দিদি তোমার শান্তিনিকেতন ট্যুরটা দারুণ হয়েছে, খুব আনন্দ পেয়েছি, দারুণ অসম। আগামী 1 নভেম্বর আমার মা মল্লিকা মিত্র ব্র্যাকেটে লেখা আর আমার মেয়ে অভিপ্সা মিত্র জন্মদিন। আমার মা 62 আর মেয়ে 2 বছরের হবে। তোমার আর দাদার শুভেচ্ছার আশায় রইলাম। জানো তো আমার মামা বাড়ি আর তোমার মামার বাড়ি একই পাড়ায়। তোমার হাসি ভরা মুখটা দেখলে আমি এবং আমার বাড়ির সবার সব ক্লান্তি কষ্ট দূর হয়ে যায়। এইভাবে সযত্নে আমাদের পরিবারটাকে আনন্দে ভরিয়ে রাখো। আমার খুব ভালো লেগেছে এই কথাটা, যে সত্যি আমার আমার একটা দায়িত্ব আছে, কিন্তু তোমাদেরও দায়িত্ব আছে এই পরিবারটাকে আনন্দে ভরিয়ে রাখার পেছনে। সেটা হচ্ছে আন্টিকে ভুল না বোঝা, দিদিকে ভুল না বোঝা, এই বিষয়গুলো। আর তোমার মায়ের জন্মদিন আজকে 1 নভেম্বর, আমি কালকে একটা মোটামুটি বলে দিয়েছিলাম ঠিকই, কিন্তু নাম করে তখন আর বলা হয়নি, তো সেই কারণে আজকে আমি বলছি, বিলেটেড বলছি, কারণ আমার 1 তারিখটায় চলে গেল। মাসিমা আপনি খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, এবং আপনার যে নাতনি, কি নামটা ওর, অভিপ্সা, অভিপ্সা তোমাকেও বলছি, তুমি খুব ছোট্ট, অনেক 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 আদর তোমার জন্য, অনেক আশীর্বাদও রইল, আশীর্বাদ করার যদিও আমি কেউ না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন একটা সফল মানুষ হও, আর বাবা মার সমস্ত ইচ্ছা যেন তোমার দ্বারা পূরণ হয়। ভালো থেকো সকলে। আচ্ছা, সায়ন চৌধুরী, তুমি লিখেছো, প্লিজ আন্টি আমার নামটা বলো, আমার নাম সায়ন চৌধুরী। বলে দিলাম, সায়ন তোমার নাম, রাগ করো না আর, আর আমার ওপর রাগ রেখো না। পিয়ালি ঘোষ লিখেছো, গৈরিকা আন্টি কাল আমার মেয়ের বার্থডে, প্লিজ একবার আমার মেয়ের নামটা নিও পরের ভিডিওতে, আমার মেয়ের নাম পিয়ালি ঘোষ, এটা প্লিজ নিও, খুব খুশি হব। নিয়ে নিলাম, পিয়ালি ঘোষ তোমার মেয়ের নাম, আমি নিয়ে নিয়েছি, এবং বার্থডে উইশ করে দিচ্ছি যে খুব ভালো থাকো তোমরা, খুব আনন্দে থাকো, সবাই মিলে হইচই করে কাটাও সারাটা বছর, আপাতত আর নেই। আচ্ছা, আমি এই আজকের যে রিসেন্ট যে ইয়েটা ভিডিওটা দিয়েছি তার থেকে আমি 2-1টা পড়ে দিচ্ছি। আরেকটি কথা আমার বলার আছে, সেটা হচ্ছে আমার একটি পুত্র অর্থাৎ খড়গপুরে থাকে, অভিজিতর নাম, অভিজিতের খুব একটা রাগ হয়েছে আমার উপর যে আমি নাকি শুধুমাত্র মেয়েদেরই আনসার দিই, ওকে কোনো আনসার দিই না, কিন্তু সেটা ইন্ডিয়ান ক্যানভাসেও লিখেছে এবং কলকাতা ক্যানভাসেরও ও একজন, ও খুব আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, কিন্তু অভিজিৎ আমি তোকে একটা কথাই বলছি, আমি কিন্তু তোর নাম প্রথম থেকে নিই এবং তোর কমেন্ট প্রথম থেকে পড়ি, হয়তো কোনো কারণে এখন আমি স্কিপ করে গেছি তোর মেসেজ কমেন্টটা, আমি জানি না কেন হলো এরকম ঘটনা, কিন্তু এর মধ্যে কোনো ইচ্ছাকৃত বিষয় ছিল না। আর আমার কাছে সন্তান সন্তানই, যারা আমায় আন্টি ডাকে সকলে আমার সন্তান, কে কে ছেলে কে মেয়ে সেগুলো কিন্তু মায়েদের কাছে কখনোই ম্যাটার করে না, তাই না? কাজে এরকম কোনো কথা মনে করে দুঃখ পাস না। মিতালি বিশ্বাস আপনি লিখেছেন, অসাধারণ বুদ্ধি দাদার, নোবেলটা এবার দাদাই পাবে, আপনি এসে নোবেলটা দাদাকে দিন, না সেই নোবেলটা আমি এখানে বাঁধিয়ে রেখে দেবো, সত্যি অসাধারণ বুদ্ধি। দীপ সাহা, তোমার এই কমেন্ট পড়ার ইচ্ছে আমার অনেকদিন ধরেই রয়েছে, কিন্তু কোনো কারণে কিছুতেই পড়া হয় না। দীপ ভীষণ ভালো কমেন্ট করে, মানে ওর সত্যি আমার ওর কমেন্ট পড়ার খুব ইচ্ছে থাকে, কিন্তু পরে আমি দেখি যে ওরটার পড়া হলো না। ফার্স্ট লাইক অ্যান্ড ফার্স্ট কমেন্ট সোনামা, প্রণাম নিও, আমি সব সময় তোর প্রণাম নিই, সব সময় তোকে আশীর্বাদ করি দীপ, তুই খুব ভালো থাক, খুব আনন্দে থাক, জীবনে ভীষণ ভীষণভাবে সফল হ। আনকাট নিয়ে প্রচুর লোক, প্রচুর জন লিখেছেন, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না, প্রচুর প্রচুর আছে আনকাটই, আনকাট নিয়েই প্রচুর কথা। শুভ্রদীপ দাস, তুমি লিখেছো, কাকিমুনি খুব মিষ্টি লাগছে তোমার, তোমায় লাভ ইউ কাকিমুনি। আমাকে তো সবসময় তোদের মিষ্টি লাগে, আমি সবসময় মিষ্টি, কোনো সময় কি আমি মিষ্টি নই? এরকম আর বেশিরভাগই আনকাট নিয়ে রয়েছে প্রচুর প্রশংসা। আনকাট আপনাদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগে, আর এইটা করতে আমাদের খুব একটা মানে স্ক্রিপ্টেড কিন্তু নয় বিষয়গুলো, বিষয়গুলো ঘটে, আমরা সেটা থেকে একটা নিয়ে আপনাদের জন্য আপনাদের দেখাই, শেয়ার করি, কিন্তু এটা কোনো স্ক্রিপ্টেড নয়, এটা একদম সত্যি কথা। তো যাই হোক, আজকে মোটামুটি যাদের জন্মদিন রয়েছে বা
ছিল আগামীকাল যাদের রয়েছে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর আশা করি জয়েন্ট বাটনটা নিয়ে আমি বোঝাতে পারলাম, যদি তাও কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমি বলে দেবো, সে চেষ্টা করবো ঠিক করে দেওয়ার। তাহলে আজকে এখানেই ইতি নিচ্ছি, শুভরাত্রি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের ঘরোয়া পরিবেশ থেকে শুরু করে মজাদার সমস্ত কিছু দেখবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। এবং লাঞ্চে আমার সঙ্গে একসঙ্গে খাওয়ার জন্য এবং মজা করে গল্প করে আড্ডা মেরে খাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, আর অলটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সব সময় আনন্দে থাকুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর অবশ্যই আনন্দে থাকতে হলে সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।